ধর্মকে ব্যবহার করে যেসব দল হরতাল দিয়ে দুর্ভোগের সৃষ্টি করেছে তাদের দমনে পদক্ষেপ নিতে সরকার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর হরতালের নামে যে অপচেষ্টা চালানো হচ্ছে তা জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি সকালে সচিবালয়ে গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেন্ডিয়াসের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি জোর করে চাপিয়ে দেওয়া হরতাল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে গেল শুক্রবার পুলিশ এবং সাংবাদিকদের উপর জামায়াত শিবির কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্যই এই হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি আজকে তারা তাদের তরফ থেকে তথাকিত হরতাল সারা সারাদেশে আরোপ করার অপচেষ্টা চালিয়েছিল আপনারা ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে যেসব গোষ্ঠী বিশেষে কাজ করছে যেসব রাজনৈতিক দলের ছয়। প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন এসব চলছে তাদেরকে দমন করা তাদেরকে সীমিত করা এবং যথাযথভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা এখন নিজেদেরকে তৈরি করছি